নমস্কার বন্ধুরা, লেটস কুকুই দর্শনায় আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে কাঁচকলা দিয়ে একটা দারুণ রেসিপি শেয়ার করব। তাহলে আজকের রেসিপিটা পুরোটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। দেখুন, আমি এখানে কাঁচকলা নিয়ে নিয়েছি আর একটা আলু কেটে নিয়েছি। এবারে এগুলোকে আমি সেদ্ধ বসিয়ে দেব। এখানে আমার যা যা মশলা লাগবে নিয়ে নিয়েছি, আদা রসুন এখানে আর মুসারি ডালটাকে বেটে নেবো। পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি আর দুটো টমেটো। দেখুন, আলু নিয়ে নিয়েছি আর এখানে মাছের ডিম ভেজে নিয়েছি, গরম মশলা বাটা আর মুসারি ডালটা বেটে নিয়েছি, আদা রসুন বাটা, জিরা বাটা আর টমেটোটাকে কুচি করে নিয়েছি। দেখুন, কলা আর আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে। এবারে ছালিয়ে নিচ্ছি কলা। দেখুন, সবগুলো কলাকে এইভাবে আমি ছাড়িয়ে নিচ্ছি। এখানে আমি 4 পিস কলা নিয়েছি আর 1 পিস আলু, আলুটাকেও ছাড়িয়ে নিলাম। এবারে দেখুন, এর মধ্যে দিয়ে দিলাম একটু লবণ, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে বেশ বড় সাইজের দুটো পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি। আদা রসুন বাটা দিয়ে দিলাম 1 চামচ আর দিয়ে দিলাম জিরা বাটা 1 চামচ আর এখানে মুসুর ডাল বেটে নিয়েছিলাম, সেই মুসুর ডালটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, এটা কিন্তু কাশ্মীরি রেড চিলি পাউডার নয়, এটা ঝাল লঙ্কার গুঁড়ো। আর দিয়ে দিলাম লঙ্কা কুচি আর পরিমাণ মতো বেসন। আমি এখানে 1 টিস্পুন আর 1/2 টিস্পুন বেসন দিয়েছি। দিয়ে এবারে এগুলোকে খুব ভালো করে মেখে নেব। এখানে আমার আরও কিছুটা বেসন দেওয়ার প্রয়োজন মনে হলো, ওই জন্য আমি 1 চামচ মতো বেসন আরও দিয়ে দিলাম। দিয়ে আবারই খুব ভালো করে মেখে নেব। মাখাটা আমার রেডি হয়ে গেছে। এবারে একটু হাতে তেল মাখিয়ে নিচ্ছি, এর কারণে কোপ্তাগুলো বানাতে সুবিধা হবে। দেখুন, আমি তেল মেখে নিয়েছি, নিয়ে কোপ্তাগুলো আমার মতো করে আমি শেপ দিচ্ছি। আপনারা যেমন ইচ্ছা সেরকম শেপ দিয়ে নিতে পারেন। দেখুন, একটু লম্বা করে 4-5টা একটু চেপে চেপে দিচ্ছি। দেখুন, আমি একটা বানিয়ে নিয়েছি, আরো একটা আপনাদেরকে বানিয়ে দেখাবো। এটা আপনারা আপনাদের ইচ্ছা মতো শেপ দিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব। দেখুন, এখানে সবগুলো আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে ভেজে নেব, এর জন্য কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা খুব একটা বেশি দেবেন না, এরকম দিলে সবগুলোই ভাজা হয়ে যাবে। একেবারে পুরো ডুবো তেলে ভাজার কোনো দরকার নেই। এবারে দেখুন, আমি এগুলোকে ভেজে নিচ্ছি। 1 পিট লাল লাল করে ভাজা হয়ে গেলে অপর পিঠটা উল্টে দিচ্ছি। দেখুন, সবগুলো এইভাবে আমি উল্টে দেবো, দিয়ে অপর পিঠটা ভেজে নেব। দেখুন, সবগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে আমি তুলে নিচ্ছি। দেখুন এগুলো কতটা সুন্দর হয়েছে। আপনারা এইভাবেও খেতে পারেন, আবার এইভাবে রান্না করেও খেয়ে দেখতে পারেন, খুবই ভালো লাগবে। স্ন্যাক্স হিসেবে এটা কিন্তু খুব ভালো যায়। বাকিগুলো ভাজা হয়ে গেলে সেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আলু। আলুগুলোকেও খুব ভালো করে ভেজে নেব, ওই জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, একটু লবণ দিয়ে দিচ্ছি। দেখুন, আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। এবারে আমি তুলে নিচ্ছি। এবারে ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। এবারে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 1/2 টিস্পুন মতো আর এখানে দিয়ে দিলাম জিরা বাটা 1/2 টিস্পুন আর দেখুন এখানে একটা টমেটো কুচি করে দিয়েছি, দুটো টমেটো নিয়েছিলাম, সেই টমেটো দুটোকে কুচি করে দিলাম। আর গুঁড়ো মশলার মধ্যে লবণ, লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়োটা দিয়ে একটু জল দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব।
এবারে মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে মাছের ডিম আর আলুগুলোকে দিয়ে দিলাম। মাছের ডিমগুলো আমি আগে থাকতে ভেজে রেখেছিলাম, ওই জন্য আমি আপনাদেরকে দেখাইনি। এইভাবে আপনারা অবশ্যই একবার করে খাবেন, আশা রাখছি আপনাদের খুব ভালো লাগবে। আর যদি ভালো লাগে তো একটা কমেন্ট করে অবশ্যই আমাকে জানিয়ে দেবেন। দেখুন আমি এর মধ্যে জল দিয়ে দিলাম, মশলা, আলু আর ডিম খুব ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে জল দিয়ে আমি ঢেকে দেব। দেখুন ফুটে উঠেছে, কিছুক্ষণ ফুটে ওঠার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বানিয়ে রাখা কোপ্তাগুলো। একে একে আমি কোপ্তাগুলোকে দিয়ে দিচ্ছি, কিছুটা কোপ্তা আমি ভাজা খাওয়ার জন্য রেখে দিয়েছি আর কিছুটা এখানে দিয়ে দিলাম। দেখুন কিছুক্ষণ রান্না করার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা, ঝোলটা বেশ কমে আসলে তারপর এর মধ্যে দিয়ে দেব গরম মশলা। এগুলো দিয়ে আপনারা অবশ্যই খুব একটা বেশি নাড়াচাড়া করবেন না, তাহলে কিন্তু ভেঙে যাবে। রান্নাটা আমার কমপ্লিট, এবার আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। তাহলে আজকের রেসিপিটা এই পর্যন্তই থাকছে, আবার অন্য কোনো রেসিপি নিয়ে দেখা হচ্ছে।